কাকুরগাছি যুবক বৃন্দের পূজো এবারে 91তম বর্ষে পদার্পণ করেছে। অষ্টমীতে এসে কাকুরগাছি যুবক বৃন্দ সেখানে মানুষের ঢল নেমেছে এবং আজ সকাল থেকেই রীতিনীতি মেনে সেখানে অষ্টমীর পূজো করা হচ্ছে। পরেশ পাল এই পূজোর প্রধান উপদেষ্টা। এবারে শিল্পী প্রদীপ দাস প্রতিমা তৈরি করেছেন পিন্টু শিকদার। যাত্রা শিল্পীদের জীবনযাত্রাকেই ফুটিয়ে তোলা হয়েছে এবারে মণ্ডপের কারুকার্যের মধ্য দিয়ে। কলকাতার পাশাপাশি আমরা জেলার খবরও নজর রাখছি। এই মুহূর্তে আমরা আপনাদের পশ্চিম মেদিনীপুরের মল্লিকবাড়ির পুজোর দিকেও আপনাদের ছবি তুলে ধরবো। সেখানকার পুজো বহু বছর ধরে হয়ে আসছে এবং অত্যন্ত ঐতিহ্যশালী এই পুজো। পরিবারের প্রত্যেকটি মানুষ পুজোর সময় একত্রিত হন, একে অপরের সঙ্গে মিলেমিশে গিয়ে মিলন উৎসব মেতে ওঠেন প্রত্যেকেই। কাকুরগাছি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত। আমি প্রথমে শিবাশিস তোমার কাছে আসতে চাইছি। প্রথমে অষ্টমীর শুভেচ্ছা তোমাকে। রিপাবলিক বাংলার তরফ থেকে সমস্ত দর্শকদের আমরা জানাই অষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে কাকুরগাছি যুবকবৃন্দে রয়েছো। পরেশ পালের পুজো প্রত্যেক বছর নজর কাড়া দৃষ্টি, নজর কাড়া উপহার নিয়ে তারা হাজির হন, এবারে তাদের কী ভাবনা চিন্তা? সৌমেন, তোমাকেও জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। আমি রয়েছি কাকুরগাছি যুবক বৃন্দের মণ্ডপে। সমগ্র মণ্ডপটা আমার ভিডিও জার্নালিস্ট শুভজিৎ যে ছবি তুলে ধরছে তাতে তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যাত্রার বিভিন্ন পোস্টার তা দিয়ে কিন্তু বা বিজ্ঞাপনে কিন্তু সাজানো হয়েছে এই মণ্ডপ। একপাশে যেমন রয়েছে নটি বিনোদনী বা তোমার টিনের তলোয়ার, ঠিক অন্যদিকে কিন্তু সাম্প্রতিককালে যে বিষয়গুলি উঠে এসেছে তাতে 2021 সালের বিভিন্ন যাত্রার পোস্টার, যেমন তালিবান জাগলো, বাইডেন ভাগলো, শান্তি কোথায়। তুমি নিশ্চয়ই জানো আফগানিস্তানে যে তালিবানের অভ্যুত্থান, তার ওপর এই যাত্রা তুলে ধরা হয়েছে। কৃষি আন্দোলনের ওপর কলিযুগে কমছে দাম, পথে নেমেছে বলরাম বা সিরাজউদ্দৌলা, নানান বিষয় নিয়ে কিন্তু এখানে এই মণ্ডপে যাত্রার একটা আবহ তৈরি করা হয়েছে। এবার মূল চমক কিন্তু রয়েছে প্রতিমাতে। প্রতিমার মধ্যেও কিন্তু যাত্রার যে যাত্রা শিল্পীদের সাজ, সেই সাজকে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাতে। সৌমেন, আমার ভিডিও জানে শুভজিৎ যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, মা দুর্গার যে আটটি হাত দেখানো হয়েছে পিছনে, তাতে কিন্তু যে যাত্রা শিল্পীরা যেভাবে তাদের বিভিন্ন দেবী দুর্গাকে কেন্দ্র করে যে নাটক বা যাত্রাগুলি তাতে যেভাবে হাত ব্যবহার করে, সেইভাবে কিন্তু হাতে একটা আলাদা হাত সেটা দেখানো হয়েছে। তার সঙ্গে পাশে যে সিংহ মাথায় দেওয়া তুমি দেখতে পাচ্ছ দুই ব্যক্তি, এখানে যাত্রা শিল্পী সিংহের চরিত্রে তিনি অভিনয় করলে যেভাবে মুখোশ পরে অভিনয় করবেন সেভাবে কিন্তু সিংহকে দেখানো হয়েছে। পোশাকেও দেখানো হয়েছে যে যাত্রার কালারফুল ব্যাপার যেটা থাকে সেই কালারফুল ব্যাপার ফুটিয়ে তোলা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন কমিটির সদস্যরা। আমি কাকুরগাছি যুবকবৃন্দের পক্ষ থেকে জয়ন্ত ঘোষকে আমার সঙ্গে পেয়েছি। জয়ন্তদা, রিপাবলিকে স্বাগত। একটু আপনাদের যদি চিন্তা করতে, প্রথমেই রিপাবলিক বাংলার দর্শক তথা কলাকুশলী এবং যারা আছেন প্রত্যেককে কাকুরগাছি যুবকবৃন্দের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলি, আমাদের যে থিমটি প্রদীপ দাসের ভাবনায় উঠে এসেছে, বাংলার যাত্রা শিল্প বা যাত্রায় খ্রিস্টীয় সংস্কৃতির একটা মেলবন্ধন বরাবরই ছিল, যেটা গত 2-3 বছরে কোভিড পরিস্থিতিতে প্রায় অবলুপ্তির পথে। আমাদের ভাবনা রয়েছে রামকৃষ্ণের কথায়, যাত্রা লোকশিক্ষার ধারক ও বাহক, উনি ওনার ভাষায় বলেছিলেন, যাত্রা থিয়েটার লোকশিক্ষা হয়। তো আমরা সেই ভাবনাটুকুকে মাথায় রেখে প্রদীপ দাসের সঞ্চালনায় এই জায়গায় পৌঁছতে পেরেছি আপনাদের দেখানোতে, যে আমরা শিল্পটাকে শেষ করতে চাই না, নতুন করে শুরু করতে চাই। ঠিক এই জায়গাতেই কিন্তু মণ্ডপের শেষে একদম একটা শেষ পোস্টার রাখা হয়েছে শুভজিৎ দরজার বাইরে, এখানে লেখা হয়েছে এই যাত্রার শেষ নাই, অর্থাৎ যাত্রা শুরু। যে ভাবনা, যে থমকে আছে কোভিড আবহে বাংলার যাত্রা, বাংলার লোকশিল্প, যাত্রা আবার শুরু হবে, কারণ এই যাত্রা শেষ নাই, এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন শিল্পী প্রদীপ দাস কাকুরগাছি যুবক বৃন্দে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌমেন, আমি তোমার কাছে ফিরবো। আমি একবার চলে যাব পশ্চিম মেদিনীপুরে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত, মল্লিকবাড়ি থেকে রয়েছে সুদীপ্ত। সুদীপ আমাদের সঙ্গে রয়েছে। মল্লিকবাড়ির পুজো দুর্গোৎসব নিয়ে যারা চর্চা করেন, সুদীপ তুমি জানো, যারা একটু গবেষণা করেন, খোঁজখবর
রাখেন। তাদের কাছে দুর্গোৎসব মানে বিভিন্ন জেলার পূজোর মধ্যে মল্লিকবাড়ি পূজোটা চলে আসে, কারণ বহু যুগ ধরে এখানে পূজো হয়ে আসছে। আন্তরিকতার সঙ্গে যাবতীয় রীতি নীতি আচার মেনে এখানে পূজো হয়। গত বছর তো পরিবারের সদস্যরা একজোট হতে পারেননি, কিন্তু এক বছর পর এবার তারা একজোট হয়েছেন। কতটা আনন্দ করছেন তারা? একেবারেই সোমেন, তোমার প্রথমেই জানিয়ে রাখবো, দেখো এই মল্লিকবাড়ি কিন্তু একটা বহু পুরনো একটা ইতিহাস রয়েছে, 250 বছরের পুজো এবার মল্লিকবাড়ির। আমি প্রথমেই আমার ভিডিও জার্নালিস্ট মৃন্ময়কে একটু দেখাতে বলবো যে মল্লিকবাড়ির প্রতিমা, দেখো প্রতিমার ঠিক কীরকম রূপ আমি তোমায় দেখাতে বলবো। কিছুক্ষণের মধ্যেই এই মল্লিকবাড়িতে কিন্তু যে কুমারী পুজো, সেই কুমারী পুজো শুরু হবে, এবং তার আগে কিন্তু পরিবারের সদস্যরা তারা একত্রিত হয়েছেন, তারা একে অপরের সাথে মিলিত হচ্ছেন। কিন্তু সামনে উঠে আছে যে মল্লিকবাড়ির পুজো মানে যে আবেগ, সেই আবেগ কিন্তু ধরা পড়ে, এবং এবারেও কিন্তু ঠিক একই রকমভাবে পরিবারের সদস্যরা তারা আসতে পারছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, দেখো গত কয়েক বছর ধরে, গত বছর করোনা আবহ ছিল, মল্লিকবাড়ির সদস্য তারা কিন্তু আসতে পারেননি, কিন্তু এবারে কিন্তু সেই নয়, এবারে কিন্তু পরিবারের সদস্যরা তারা মিলিত হচ্ছেন, পুরোহিত ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই মল্লিকবাড়িতে কিন্তু শুরু হবে কুমারী পুজো। আমি একটু পুরোহিত মহাশয় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঠাকুর ভাই, এই মল্লিকবাড়ির কুমারী পুজো একটা প্রাচীন পুজোর মধ্যে অন্যতম মল্লিকবাড়ির পুজো, কিভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন বা কি কি উপাচার এখানে পালন করা হবে? কুমারী পূজার যে নিয়ম অনুযায়ী আমাদের যেমন হয় অন্যান্য জায়গায় নবমীতে হয়, আমাদের এখানে বরাবর হয়ে আসছে পরম্পরা অষ্টমীতেই কুমারী পূজা হয়। এবং পুরো কুমারী পূজার যে বিশেষত্ব সেটা হচ্ছে কুমারীর যে বয়স, সেই বয়স অনুযায়ী তার নাম আমাদের তৈরি করতে হবে, মানে গ্রন্থে আছে সেই নামে, মালিনী নামে কুমারীর পূজা হবে, এবং কুমারী পূজা হয়ে যাওয়ার পর তারপর সবাই জল টল খাবে। যে পরিবারের গৃহবধূ তিনি তো কুমারীকে পূজা করবেন, হ্যাঁ, অর্থাৎ এবারে যে হিমাদ্রি শেখর কর ওনার যে পুত্রবধূ আছেন উনি এবারে পূজাতে বসবেন কুমারী পূজা। একেবারেই তুমি বুঝতেই পারছো, দেখো এদের এই মল্লিকবাড়ির পুজোর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এখানে যিনি গৃহবধূ তিনি কিন্তু কুমারীকে পুজো করেন, এবং কুমারীর যে পুজো হয় তা কিন্তু ব্রাহ্মণ পরিবারের কন্যাকে পুজো দেওয়া হয়। তোমাকে আমার ভিডিও জার্নালিস্ট মৃন্ময়কে একটু দেখাতে পারবো, দেখো এই যে ঠাকুর দালানে কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য তারা মিলিত হয়েছেন, তারা একে অপরের সাথে কথা বলছেন, প্রত্যেকের মধ্যে ছবি তুলছেন, একটা আনন্দ উৎসব, যে মল্লিকবাড়িতে যে পুরনো রীতি অনুযায়ী যে ছবি সেটা কিন্তু ধরা পড়ছে। আমার সঙ্গে পরিবারের সদস্যও রয়েছেন, আমি একটু কথা বলবো। দাদা, আপনাদের মল্লিকবাড়ি বহু পুরনো একটা রীতিনীতি মানেন, এবারে কিভাবে পুজো হচ্ছে, কতটা আচার মানা হচ্ছে? এবারে পুজো তো এবারে আমাদের পাড়া করেদের পাড়া, বুঝছেন তো, আমাদের প্রত্যেক 3 বছর অন্তর পাড়া পড়ে, তো আমাদের এবারে গতবারের পুজো তো সেরকমভাবে হয়নি কিছু, আমরা চেষ্টা করেছি এবারে কোভিড নিয়ম কানুন মেনে, যতটা সম্ভব মেনে আর কি, হ্যাঁ, যতটা সম্ভব মেনে পুজোটা করার, এবং রীতি আচার পরিবারের সদস্যরা যারা বাইরে ছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে এবারে সদস্যরা এসছেন, ব্যাঙ্গালোর, কলকাতা, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গা থেকে আরও দূর থেকে সদস্যরা এসেছেন, অনেকই সদস্য এসেছেন, এবং আজকেও আসতে আরম্ভ করেছে বাইরে থেকে। আপনাদের পুজো তো দশমীতেই বোধ হয় শেষ হয়ে যাবে? আমাদের পুজো 10 মিনিটে শেষ হয়ে যাবে, 10 মিনিট দিন রাত্রেবেলা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখো তুমি বুঝতেই পারছো সৌমেন, ফলে খুব স্বাভাবিকভাবে মল্লিকবাড়ি নিয়ে যে আবেগ মানুষের মধ্যে রয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে, সেই আবেগকে যেন ধরে রাখা যায় তার একটা অবশ্যই প্রচেষ্টা করা হচ্ছে।